বাচ্চাদের যে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, এটা এক ধরনের ভাইরাসজনিত রোগ। নাম শুনেই বুঝতে পারছেন যে হ্যান্ড ফুট মাউথ মানে হাতে হবে, মুখে হবে এবং পায়ে হবে। প্যারেন্টদের ভিতরে সবচেয়ে আতঙ্কজনিত রোগ, চিকেন পক্সের মতো প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করে। বাচ্চারা যখন আমাদের কাছে আসছে, প্রথমে এসে কমপ্লেন করছে যে আমার বাচ্চা চিকেন পক্স হয়েছে। আসলে এটা চিকেন পক্স না, এটা এক ধরনের ভাইরাসজনিত রোগ যেটাকে ককসাকি ভাইরাস বলে। এই ভাইরাস দ্বারাই সাধারণত এই রোগটা হয়। বাচ্চার গায়ে এক ধরনের পানি যত এক ধরনের মানে গুটালি হয়, যেটাকে আমরা চিকেন পক্সে যেরকম ম্যাকুলোপ্যাপুলার একটা র্যাশ হয় এরকম নিয়ে সাধারণত প্রেজেন্ট করে। এর সাথে প্রচুর পরিমাণে চুলকানি থাকে, যে সে চুলকাচ্ছে, যে হাতে পায়ে এভাবে চুলকাচ্ছে, মুখে চুলকাচ্ছে। তারপরে যেটা হলো যে এই বাচ্চাগুলো যখন আসে তখন তার গায়ে জ্বর থাকে, প্রচুর পরিমাণে জ্বর থাকে, ইভেন 103.4 পর্যন্ত জ্বর থাকতে পারে। যখন এই রোগীগুলো আমরা আসে তখনই তাকে অ্যাডভাইস করা হয় যে তার সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া হয়। এখানে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, সিমটোমেটিক ট্রিটমেন্টের ভিতরে যে তার জ্বর আছে, জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া হবে, চুলকানি যাতে না হয় সেই জন্য তাকে অ্যান্টিহিস্টামিন দেওয়া হয়। আর যদি স্কিনে সেকেন্ডারি ইনফেকশন হয়েও যায় তাহলে আমরা সাধারণত এই ক্ষেত্রে অনেক সময় ফ্লুকোলগ দিয়েছিলেন জাতীয় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তবে এই রোগের কোনো অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, সেজন্য বরাবরই বলা হয় যে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক আপনার বাচ্চাকে খাওয়াবেন না। প্রথমে ফার্মেসির কাছে গিয়ে তা এই জিনিসটা বলে আমার গায়ে বাচ্চার গায়ে চিকেন পক্স হয়েছে অথবা এরকম একটা সিমটম দেখা দিচ্ছে, সে কিন্তু ওখান থেকে ওষুধ নিয়ে নিয়েছে। গার্জিয়ানদের ভিতরে আমি একটা অনুরোধ করবো যে আপনারা শিশুর কোনো সমস্যায় কোনো প্রকার ডাক্তার, শিশু বিশেষজ্ঞ অথবা আপনার পার্শ্ববর্তী যে হসপিটাল আছে হসপিটালে নিয়ে একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি ডিসিশন নেবেন যে কী ওষুধ খাওয়াতে হবে। এই রোগ যখন আপনার বাচ্চার হচ্ছে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খাওয়াতে হবে, বাচ্চাকে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে। পানি না খেলে আপনার বাচ্চাটা ডিহাইড্রেট হয়ে যাবে, ডিহাইড্রেট এমনি জ্বর থাকলে সাধারণত বাচ্চাটা ডিহাইড্রেশন হয়ে যায়, সেজন্য জ্বরের সাথে সাথে তাকে পানি খেতে দিতে হবে। এই সময় বাচ্চার এইটা গালের ভিতরে উঠতে পারে, তা গালের ভিতরে উঠলে বাচ্চা খাওয়া দাওয়া কমায় দেয়। যদি আপনার বাচ্চা খাওয়ার পরে বমি করে দেয়, তার জ্বরটা বেশি পরিমাণে আসছে এবং তার জ্বরের সাথে বাচ্চার একটা খিচুনি হওয়ার পসিবিলিটি থাকে, এইরকম যদি কোনো প্রকার সিরিয়াসনেস আপনার বাচ্চার ভিতরে দেখেন তাহলে অবশ্যই আপনি নিকটবর্তী হসপিটালে একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। তাহলে ডাক্তার এটা ডিসাইড করবে যে আসলে আপনার বাচ্চাকে এখন কী করা দরকার। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তার মানে হাইজিনটা মেনটেন করতে হবে, তার গাল পরিষ্কার করে দিতে হবে, তাদের বিশেষ করে স্কিনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খুবই কন্টিজিয়াস, যেটা হলো যে বলা হয় ইনফেকশাস ডিজিজ, যে একজন বাচ্চার হলে সাধারণত আপনার বাচ্চা বাসায় যদি অন্য বাচ্চা থাকে তারও হওয়ারও পসিবিলিটি থাকে। সেই জন্যে আমি অনুরোধ করবো যে আপনার বাচ্চার যদি এরকম কোনো হ্যান্ড ফুট মাউথ ডিজিজের সিমটম থাকে এবং ডাক্তার যদি ডায়াগনোসিস করে যে তার হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয়েছে, অবশ্যই আপনার বাচ্চাকে আপনি স্কুল পাঠানো থেকে বিরত থাকবেন। এই সময় বাচ্চাকে 5 থেকে 7 দিন সাধারণত বেড রেস্টে রাখতে হবে এবং এই ডিজিজটা সাধারণত 5 থেকে 7 দিনের ভিতরে ভালো হয়ে যায়। আরেকটা জিনিস লক্ষণীয়, যেহেতু এই সময় স্কিনে চুলকাই ইসিং থাকে, সেজন্য এই সময় কোনো প্রকার মানে চুলকানি জাতীয় খাবার, যেটা আমরাকে বলি অ্যালার্জিক জাতীয় খাবার, ইলিশ, চিংড়ি, গরুর মাংস, হাঁসের ডিম, যার যদি অ্যালার্জিক প্রবলেম থাকে এই খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলা। বয়স্কদের এই রোগটা খুব কমই হয়, তবে মানে হতে পারবে না এটা বলা যাবে না, তা খুবই রেয়ার। তবে 10 আন্ডার 10 ইয়ার্স বাচ্চাদের সাধারণত বেশি হয়, আর যাদের ইমিউনিটি কম তাদেরই এই রোগটা বেশি হয়। যারা অশিক্ষিত তাদের ভিতরে মিথ আছে যে চিকেন পক্স হলে কোনো ওষুধ লাগবে না, কুসংস্কারপূর্ণ ট্রিটমেন্ট বলি যে ফকির দরবেশ এদের কাছে যাচ্ছে, ইভেন মসজিদে হুজুরের কাছে গিয়ে পানি পড়া নিয়ে খাওয়াচ্ছে যে চিকেন পক্স এক ধরনের বাতাস দূষিত বাতাসের দ্বারা হয়। কুসংস্কার থেকে আপনার আমাকে সবাইকে বেরিয়ে আসতে হবে। যে কোনো অসুখ হলে তার ট্রিটমেন্ট আছে, আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন, রেজিস্টার্ড ফিজিশিয়ানের শরণাপন্ন হন, সরকারি হসপিটালে যান। সুশিক্ষিত জাতি এবং সুস্বাস্থ্য গঠনের জন্য আপনার আমার সবারই সচেতন হওয়া উচিত।